নমস্কার, আমি মিঠু। শুরু করছি নজরের রাজ্য। কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক। কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা, তোতলা বা অস্পষ্ট কথা, জন্ম থেকে কথা বলতে না পারা, অল্প বুদ্ধি, কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন। অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র, কান ও গলার ছবি, স্পিচ থেরাপি, OAE, বেরা, ASSR, ENG, VNG, ইকজি, ভেস্টিবুলার, সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং। বিশদে জানতে যোগাযোগ করুন। প্রায় রোজই সকাল সন্ধ্যায় কুয়াশায় ঢেকে থাকছে চারিপাশ, যার প্রভাব পড়ছে সর্ষে গাছে। ঘন কুয়াশার কারণে ধসা রোগে আক্রান্ত হচ্ছে সর্ষে গাছ, ফলে সর্ষে পোকার আগেই গাছ মাঝামাঝি থেকেই ভেঙে যাচ্ছে, এমনকি গাছের বিভিন্ন অংশ সাদা হয়ে যাচ্ছে। এমনই ছবি নজরে আসছে তেহট্ট 1 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায়। সপ্তাহ খানেক ধরে দেখা যাচ্ছে এই রোগের প্রাদুর্ভাব, ফলে ক্ষতি হচ্ছে সর্ষের। আর্থিক ক্ষতির আশঙ্কায় চাষিরা তরুণীদের পিছু ধাওয়ার অভিযোগ তুলে সাধুদের মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনায় 2টি পৃথক মামলা রুজু করে পুরুলিয়ার কাশীপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, গৌরাঙ্গডি গ্রামের এবং বাসিন্দারা অভিযোগের ভিত্তিতে 3 সাধু সহ 5 জনের বিরুদ্ধে নিগ্রহের চেষ্টার একটি মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে 12 জন। মাস্তিনেকের পুরনো বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ব্যাপক উত্তেজনা ছড়ালো মুর্শিদাবাদের নতুন গ্রামের আমানিগঞ্জ এলাকায়। একে অপরকে লক্ষ্য করে বৃষ্টিতে আহত হলো বেশ কয়েকজন। ঘটনার সূত্রপাত একটি বিয়ে নিয়ে। আমিনাগঞ্জে 2 কিশোর কিশোরী বাড়ির অমতে গিয়ে বিয়ে করে মাস্তিনেক আগেই। ওই কিশোরের পরিবার এই বিয়ে মেনে নিলেও কিশোরের পরিবার মেয়েকে বাড়ি ফেরার চেষ্টাতেই রয়েছে। শুক্রবার দুই পক্ষের মধ্যে শুরু হয় বিতণ্ডা। প্রথমে ইট পাথর ছোড়াছুড়িও হয়, এরপর কয়েক রাউন্ড গুলিও চালানো হয়। গণ্ডগোল এমন পর্যায়ে চলে যায় যে রাতের ঘুম উড়ে যায় স্থানীয় বাসিন্দাদের। পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। এখনকার সময়ে বার্ধক্য একটি বড় রকমের ব্যাধি, বিশেষ করে সন্তান সন্ততি যদি কাছে না থাকে তাহলে বৃদ্ধ বাবা মায়ের অবস্থা হয় নিদারুণ। অসুস্থ হলে তো বটেই, না হলে একাকিত্বের যন্ত্রণা আরো বেশি গভীর হয়ে গেঁথে বসে হৃদয়ে। এমন এক আত্মযন্ত্রণার কাতর দম্পতির কথা ও কাহিনী নিয়ে বিজয়ার পরে চিত্রনাট্য সাজিয়েছে নবাগত পরিচালক অভিজিৎ শ্রীদাস। এই ছবি পরিচালক বৃদ্ধ দম্পতির একাকিত্বের বেদনাকে ধরতে চেয়েছেন। ছবিতে অভিনয় করেছে মমতা শঙ্কর, দীপঙ্কর দে, স্বস্তিকা মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। নজরের রাজ্য এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন অন্যান্য খবর। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।